তো চলুন আমরা রিংটাকে ফিটিং করে দিই। এই যে রিং, এর তিনটে রিং থাকে, ভাই এদিকে। তো আমরা রিংটাকে ফিটিং করে দেবো, না ধর ওরকম না, নিচে ধরতে হয় এক হাত দিয়ে, এক হাত দিয়ে। হ্যাঁ তো সবার প্রথমে আমরা এই স্প্রিংটাকে ফিটিং করে দেবো, তার আগে এগুলো আগে দেখে নিতে হবে গ্রুপ ঠিক আছে নাকি। এটা কম্প্রেসার, এটা কম্প্রেসার রিং, আর এটা টপ রিং। যাই হোক, এটা আমরা এবার ফিটিং করে দিই। প্রথমে আমাদের এই স্প্রিংটাকে ফিটিং করতে হবে। এটা ঠিক মুখটা অন্যদিকে চলে যাবে, উল্টো দিকে। এই যে রিংয়ের যে কাটটা আছে ওর ঠিক উল্টো দিকে থাকবে ওই তারটা, তার মানে আমরা এইভাবে এবার সেটিংটা করে দেবো। ব্যাস এই যে কমপ্লিট হয়ে গেল, মুখটা এখানে থাক। এবার কম্প্রেসার রিং, এটা কম্প্রেসার রিং আর এটা টপ রিং। কম্প্রেসার রিংটা এইখানটাই থাকবে, আর এটা টপ, এটা টপে রাখতে হবে। এবার টপ রিংটাকে ফিটিং করতে হবে। প্রচন্ড টেম্পার থাকে টপ রিংটা, বাবা। উঠে গেছে। তো এবার আমরা একটু মবিল দিয়ে পিস্টনটাকে ভিজিয়ে দিতে হবে, তার আগে সিয়ার গুসটাকে ফিটিং করে নেবো আমরা। সিয়ার গুস দেখ, এটা আছে 75 সাইজ সিয়ার, এই যে এখানে লেখা রয়েছে 75 সাইজ। ব্যাস কমপ্লিট হয়ে গেল, এবার আমরা একটু মবিল দিয়ে দেবো এতে। মবিল দিয়ে ভিজিয়ে দিতে হবে একদম। মবিল দিয়েছি, এবার পিস্টনটা একটু মবিল দিয়ে নিতে হবে। এবার পিস্টনে এই যে অনেক দিনের ভিতরে একটু মবিল দিয়ে দিতে হবে। এবার রিংয়ের মুখটাকে আমরা ঘুরিয়ে দেব, রিংয়ের মুখ একটা টপে রাখতে হবে। এই যে এটা মবিল লাইন, মবিল রিং, এইখানটাই থাকবে কম্প্রেসার রিং আর এইখানটাই থাকবে টপ রিংয়ের মুখ। এই যে মবিল লাইন, মবিল রিং, এটা কম্প্রেসার রিং, এই যে আর এটা হচ্ছে টপ রিং। এই যে তাহলে একটা এখানে, একটা এখানে আর একটা এখানে, এই তিনটে তিন দিকে রেখে দিয়ে আমরা এবার ফিটিং করে দেবো। চ
চলুন এবার আমরা সিলিন্ডারের ভিতরে একটু মবিল দিয়ে দেব যেহেতু ড্রাই রয়েছে তো এটাকে মবিল দিয়ে নিতে হবে এবার আমরা পিস্টনটাকে ফিটিং করে দেব এই পজিশন তো ঠিকঠাক নিয়ে নিয়েছি এবার আমরা এই পিস্টনটাকে ভিতরে পুশ করে দেব এবার এই দিকে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে ঘুরে যাবে তো এবার রিং ক্লাম্পটা যখন আমরা টাইট দেব ঘুরে যাবে এটা রেডি করা হয় ভালো করে টাইট দিয়ে নিতে হবে নিয়ে এবার আমরা পুশ করে দেবো এবার আমরা এই পিস্টনটাকে পুশ করে দেবো ভিতরে ব্যাস চলে গেছে এবার আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এটা যেহেতু সাইডে চলে এসেছে আমরা এবার এখানটাই কানেক্টিং ব্যাক সাইডটাকে আমরা ফিটিং করে দেব তো এবার আমরা কানেক্টিনের ব্যাক সাইডটায় সিআর বুশ লাগিয়ে নেব মবিল দিয়ে নিতে হবে তো এবার আমরা এই নাটগুলোকে ফিটিং করে দেবো দিয়ে এটা টপ সাইড এবার টাইট দেওয়ার আগে আমরা একটু ঘুরিয়ে দেখে নেব যে কি বলছে এটা ঘুরিয়ে দেখে নিতে হবে যে পজিশন ঠিক আসছে নাকি বা টাইট হচ্ছে নাকি এই জিনিসটাকে দেখে নিয়ে তারপরে টাইট দেব এবার আমরা টাইট দিয়ে দেবো মোটামুটি লুজ আছে কারণ নতুন ক্র্যাঙ্ক পালিশ করা হয়েছে এইখানটাই বলা যায় না টাইট থাকলে পারে অসুবিধা আছে এবার খানিকটা টাইট হয়েছে এবার আবার ঘুরিয়ে দেখতে হবে না ঠিক আছে ইজি আছে এবার আমরা ফাইনাল টাইট দিয়ে দেবো বেশ টাইট হয়ে গেছে এবার আমরা একটু ঘুরিয়ে দেখে নিই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার সামনে যাব তো এদিকে লাইনটা আমরা এবার দেখে নেব যে কি বলতে চাচ্ছে হ্যাঁ খুব সুন্দর আছে খুব সুন্দর আছে টপ লেভেলটাও ঠিক আছে টপ লেভেলটাও ঠিক আছে কোনো সমস্যা নেই এবার আমরা গ্যাসকেটটাকে একটু মিনিট পাঁচেকের জন্য আমরা ভিজিয়ে দেব মিনিট
থেকে জানে ঘুরিয়ে দিই তার কাজ। ততক্ষণে আমরা ব্যাক কভারটাকে ফিটিং করে দিই দে। এদিকের কাজ কমপ্লিট, আমরা এটাকে তুলে নেব। এটা ভিজে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার প্রেসার দিলে পারে যে জায়গাটায় যাওয়ার ঠিক সেই জায়গায় চলে যাবে, গ্যাসকেটটা কাটবে না। ও এবার আমরা এটাকে ফিটিং করে দেব। তো এবার আমরা হেডটাকে ফিটিং করে নেব। এবার হেডটাকে আমরা ফিটিং করব। এবারে নাটগুলোকে ফিটিং করে দিতে হবে। টাইট হয়ে গেছে,